নিউজিল্যান্ডের নেলসন লেক ন্যাশনাল পার্কে অবস্থিত ব্লু লেক হচ্ছে বিশ্বের সবচেয়ে স্বচ্ছ পানির হ্রদ, আর বিষয়টি রীতিমতো আনুষ্ঠানিক স্বীকৃতিও রয়েছে। বসন্তে এই হ্রদে পানি প্রবেশ করে পার্শ্ববর্তী হিমবাহ লেক কনস্ট্যান্ট থেকে, আর ওই পানি প্রবেশ করে বহুকাল আগে ভূমিধসের সৃষ্ট এক প্রাকৃতিক বাঁধ চুইয়ে। বাঁধটি পানির ফিল্টার হিসেবে কাজ করে, ফলে হিমবাহ গলে যে পানি ব্লু লেকে প্রবেশ করে তা একেবারে চন পানি। নিউজিল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড অ্যাটমসফেরিক রিসার্চ ওই লেকের পানি পরীক্ষা করে দেখেছে। এতে প্রমাণিত হয়েছে এটাই পৃথিবীর সবচেয়ে স্বচ্ছ পানির প্রাকৃতিক আধার। এই হ্রদে 262 ফুট গভীর পর্যন্ত দেখা যায়, যা প্রায় পাতন করা পানির মতোই স্বচ্ছ। ব্লু লেকের পানি দেখতে নীলচে বেগুনি, যা শুধুমাত্র অতি স্বচ্ছ প্রাকৃতিক পানিতে দেখা সম্ভব। এই হ্রদের পানি সবসময় শীতল থাকে, এর তাপমাত্রা 5-8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই সীমাবদ্ধ থাকে। লেকটির পানি স্বচ্ছ থাকার আরেকটি অন্যতম কারণ স্থানীয় মারু জনগোষ্ঠীর কাছে এটি পবিত্র বিবেচিত হওয়া, ফলে কাউকেই সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হয় না। কেবল 2013 সালে ড্যানিশ ফটো জার্নালিস্ট ও পরিবেশবিদ ক্লাউস থাইম্যান মারু জনগোষ্ঠী ও নিউজিল্যান্ড কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিয়ে ব্লু লেকে প্রবেশ করেন, আর তার ক্যামেরাটি ধরা পড়ে লেকটির অপূর্ব দৃষ্টিনন্দন স্বচ্ছ পানি। মার্জিয়া মান্নান, মাইটিভি।